আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন তো দেরি না করে কি কি লাগছে চলুন দেখে নিই এখানে আমার একটি ডিম লাগছে আর ডিমটাকে কিন্তু ঠিক দশ মিনিট আগে আমি বের করে রেখেছি আর এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো আর একটি চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব তো আমার মাখানো হয়ে গেছে আমি এদিকে গ্যাসটা অন করেছি একটা ফাই পেনে তেল গরম করা হয়ে গেছে আমি কিন্তু ডিমটা দিয়ে দিলাম ডিমটা কিন্তু আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারেন আমি একটু হালকা করে ভেজে নিয়েছি তো আমি একটা চামচ চাকুর সাহায্যে কিন্তু ডিমটা ঠিক পিজা শেপে কেটে নেবো আপনারা কিন্তু চাইলে দুটো বা তিনটে ডিম দিয়েও করতে পারেন আমি একটি ডিম দিয়েই করে নিচ্ছি তো আমার পিৎজা শেপে ডিমগুলো কাটা হয়ে গেছে আমি এখন একটা বাটি নিয়ে নেব বাটিতে ঠিক দু চামচ দু দুপট ময়দা নিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো এক চামচ বেকিং পাউডার এগুলো একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো আমার মিশানো হয়ে গেছে অন্য বাটিতে আমি ঠিক তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার পরে আমি কিন্তু একটু পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে পিৎজা শেপে যে ডিমটা কেটে রেখেছিলাম এটা ব্যাটারে দিয়ে তারপরে একটু শুকনো ময়দাতে কোট করে নিচ্ছি হয়তো বা আপনাদের এখন প্রশ্ন জাগতে পারে এভাবে কিন্তু আমরা চিকেন ফ্রাই করি হ্যাঁ আমরা এভাবে চিকেন ফ্রাই করি তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এক ফ্রাই করতে হয় একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা সব রকমের খাবারকে সবভাবেই তৈরি করে নিতে পারি তো আমি ডিমটাকে কিন্তু বেশি কোট করব না দু থেকে তিনবার করেছি আর কোট করা ডিমগুলো কিন্তু আমার তেল গরম হয়ে গেছে আমি সবগুলো একে একে দিয়ে দেব তো আমার দেওয়া হয়ে গেছে আমি প্রথমে একটু জোরে গ্যাসটা অন করেছিলাম আর তারপরে হালকা আছে কিন্তু সুন্দর করে এটাকে আমি লাল কালার করে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে আমি সামান্য একটু আবারও একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু উঠিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উঠিয়ে নিলাম আর আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে আর ভালো লাগলে কিন্তু আবারও বলে দিচ্ছি ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম